আশ্চির্যের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। তো কেমন আছো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি কুমোরটুলি। সো পেছনে কে কে আছে দেখো, ঝুমা আছে, ক্যামিলিয়া আছে, আর সামনে আছে পূজা, সঞ্জনা আর সুদীক্ষা আর চন্দ্রাণী, এই যে। তো চলো, এখন প্রচুর রোদ, তো আমরা আগে মেট্রো ধরবো, তাই যাচ্ছি হাজরা। তো চলো তারপরে আস্তে আস্তে সম্পূর্ণটা তোমাদের সাথে ঘুরবো আর সব কিছু শেয়ার করবো। এখন যাওয়া যাক মেট্রো স্টেশন। আমরা নেমে গেছি পুরো মেট্রো থেকে, এতটা মেট্রো করে আস্তে আস্তে অর্ধেকের তো কেলায় গেছে, কারণ আজকে মেট্রোর অবস্থা খুব খারাপই ছিল। তো যাই হোক, আমরা এখন শোভাবাজারে নেমে হাঁটছি একদম কুমোরটুলি যাওয়ার উদ্দেশ্যে। তো কিছুটা হেঁটেই যেতে হবে আর কি। আমাদের মেয়েগুলো দেখি সবগুলো একসাথে, যা যা ভেতরে যা ঢোক, আরও ঠাকুর দেখি। তো কুমোরটুলি চলেই আসলাম, আর এখানে দেখো শুধু কতগুলো ঠাকুর, আর দেখে কিন্তু সত্যি মনটাও ভরে যায়। কুমোরটুলিতে আসলে এই জিনিসটা কিন্তু স্পেশাল একদম। আজকে কিন্তু কুমোরটুলি বিশাল ভিড়, মানে এদিকটা তো বুঝতে পারছো না, এদিকটা দেখলেই বুঝতে পারবে। তার সঙ্গে আমার পেছন রাস্তাটা দেখো, খালি ভিড়। তো আজকে কিন্তু বেশ মজাও লাগছে কিন্তু, আর প্রচুর ফটোশ্যুটও চলছে আমার পেছনে, এই দেখো দেখতেই পাচ্ছ। আমিও নিয়ে আসছি ক্যামেরা, দেখা যাক কতগুলো ছবি তোলা যায়। অবশেষে কুমোরটুলির অলিগলি, সত্যি একটা বছর পর আবার মায়ের দর্শন। কথিত আছে মা এসে গহনা পরেন জোড়াসাঁকোর শিবকৃষ্ণদার বাড়িতে, আর ভোজন করেন কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে, আর রাত জেগে নাচ দেখেন সেই বিখ্যাত বনিদি বাড়ি শোভাবাজারের শোভাবাজার রাজবাড়িতে। আর আমিও চলে আসলাম সেই খুঁটিনাটি জানতে। যদিও বা মহালয়া আজ, কিন্তু গেছিলাম কিছুদিন আগেই মায়ের দর্শন করতে। মা দুর্গার এবারের আগমন হল দোলায়, অর্থাৎ মহামারী। চারিদিকে যেন ভেসে আসছে দূর দূরান্তের অনেক খবর, যা কোনোটাই শুভ নয় আমাদের জন্য। বিপদ আপদ মহামারীকে কাটিয়ে উঠতেই হবে আমাদের, কিন্তু কেন সেটা জানতে হলে আমাদের অতীত দেখতে হবে। যাই হোক সেই সব কথা, কিন্তু মায়ের এবারের গমন অর্থাৎ বিদায় বেলাতেও মা ঘটকে বিদায় নিচ্ছেন, অর্থাৎ ঘটকে গমন করছেন। তার অর্থ কিন্তু ছত্রভঙ্গ, ঝড় ঝঞ্ঝাট সব কিছু কাটিয়ে আমাদের কিন্তু উঠতেই হবে। আমাদের সব গরিব বাচ্চাগুলো এখানে বসে আছে খাওয়ারের অপেক্ষায়। এই এখানে আমরা খেতে এসেছি, নাম কি রে? এখন যাচ্ছি দক্ষিণেশ্বর। তো এখন মন্দিরে তো ভিডিও অ্যালাউ নাই, তোমরা জানো, কিন্তু আমরা সবাই চলে এসেছি। তো আজকে সারা দিনটা এখানেই থাকবো আর কি। চলো যাই আসলাম মন্দিরে। সো এখন ভেতরে যাব সবাই, কিন্তু ব্যাপারটা হলো যে আমাদের কাছে অনেকগুলো ব্যাগ, ফোন, তো দেখা যাক সবাই ভেতরে যায় কি না। আর গেলে পরেও অনেকগুলো জিনিস জমা রাখতে হবে, তার সঙ্গে জুতোও জমা রাখতে হবে, একটু চাপই হয়ে যাবে আমাদের সবার পক্ষে। দেখা যাক কী করি আমরা। আর মন্দিরটা কিন্তু দূরে দেখা যাচ্ছে, আমি তোমাকে মন্দিরটাও দেখাচ্ছি, এই যে মন্দির আর কি। তো চলো
হ্যাঁ চলো তো যাওয়া যাক এদিকে, যেহেতু ফটো তোলা যায় না তো আমরা আবার মেট্রোতে উঠে গেছি সবাই মিলে আরো আরেকজন। তো এখন আমরা দক্ষিণেশ্বর থেকে মেট্রো উঠলাম, এবার যাবো দিনদাস আর হস্টেল ঢুকবো। সারা দিনে একটা হেট্রিক শিডিউল ছিল, তো বলা আছে দিদি সবার অবস্থা শেষ কাহিল। তো চলো এখন টাটা, আজকের ভিডিওটা এইটুকুনি আর দেখা হবে অন্য কোনো ব্লগে, আজকের মতো এখানেই শেষ করছি।